어찌 너 10분 뒤에 10분이 됐죠, 도와줘. হচ্ছে ওইটাই সবাই দেখে, কিন্তু এটা তো গোপনীয় পেশা, এটা সবাই করে, কে বলে কে বলে না। এটা অবশ্য আপু, দিনকাল সব মিলে কেমন যাচ্ছে? ভালো কতটুকু ভালো? অনেকটাই। এখন স্টিল নাও। আমরা এর আগে জানি যে তোমরা যারা করো, যে ব্যবসা যেটা, এটা করে থাকে অনেক তিতুলি, তো তুমি কয়বার করছো, কতদিন, বা ইন দিস কন্ডিশন এখনো কি করো কিনা? এটা না সবাই করে, ঠিক আছে, যে বলে যে আমি করি না সে হাইড করে, হাইট কারণ করে আমাদের পেশা হচ্ছে ওইটাই সবাই দেখে, কিন্তু এটা তো গোপনীয় পেশা, এটা সবাই করে, কে বলে কে বলে না এইটুকুই। আচ্ছা, এখন তুমি মানে তুমি কিভাবে করো আর কিভাবে দেখো, আমি কিভাবে করি, মানে এই পেশাটাকে কিভাবে অ্যাকসেপ্ট করো আর কন্টিনিউ এটা করো কিনা? কন্টিনিউ করা হয় না। কন্টিনিউ হয় না? আচ্ছা, কিভাবে মানে এটার পেমেন্ট সিস্টেম কেমন, মানে কি? এটা কি একদম এই ক্যামেরার মধ্যে বলতে হবে? হ্যাঁ, দর্শক শুনবে, না মানে না না, এটা দর্শক দর্শক, কেস, কিছু কিছু জিনিস হাইট থাকুক না, সব কিছু কেন শুধু দরকার আছে? পেমেন্টটা আমি না জানতে চাচ্ছি, পেমেন্টটা। আমি হচ্ছে এক একজনের কাছে এক এক রকম, বুঝলাম না, যে যেরকম সেটা বলে বুঝে আমি তারপর বলি। সো তাই এটা তো হ্যাঁ মানে জব বুঝে কোপ মারাই তো? হ্যাঁ সেটা আচ্ছা, বুঝতে পারছি। জব বুঝে কোপটা, এটা সবচেয়ে বেশি টাকা কোন দিন পাইছিলা, কোন ব্যক্তির কাছ থেকে, একটা বিবিসি খবর? সব থেকে বেশি অনেকেই তো দিছে তো কয়েকটা ওরকম। বেশি আছে না যে 5, 10, 20, কিন্তু একদিন পাইছি 30, এটাই হচ্ছে বেশি। না এরকম এত 30 পাই নাই, কেন তাও কত? একজন 14,000 টাকা দিচ্ছিল মেয়ে এটা কি এরকম। একদিন এক রাত নাকি না ও হচ্ছে 10 মিনিট ছিল, 10 মিনিটে 14,000? কিভাবে সম্ভব? সে কি করত? ও কি করে আমি জানি না, বাট অনেক টাকা ছিল তারপর দিয়ে গেছে। দিয়ে গেছে হ্যাঁ কন্ট্যাক্ট ছিল হচ্ছে 6,000 টাকা, সো কতক্ষণ? 1 ঘন্টা ছিল 6,000 টাকা, পরে হচ্ছে আসার পরে আমি চাইছি, পরে দিয়ে গেছে, আমাকে লাইক করে দিয়ে গেছে, কোনো কিছু না মিটিং। তাই। আচ্ছা, বুঝলাম। এই যে এই জীবনে অনেক পুরুষই তো এসেছে জীবনে, দেহের আনুমানিক আইডিয়া আইডিয়া নেই তো, অসংখ্য, তাই তো? না আচ্ছা, অসংখ্য না আমরা আমরা আমার। আমরা আমরা একটু পরেই প্রোগ্রাম করে যাব, অনেক রাত হবে, রাস্তার নির্জন জায়গায় দেখবো, অনেক কিছু আমি দেখবো। আমি চাই বাসা থেকে বের হই না, আমি এটা করি যা করি বাসার মধ্যে, বাসা থেকে বের হয়ে কিছু করা হয় না। অনেকেই কিন্তু আসে হ্যাঁ বাসায়, করে, তাই? অনেকেই করে। হ্যাঁ অনেকেই করে, তাই? সেই ক্ষেত্রে এটাই কি প্রধান আয়ের উৎস না নাকি? আমাদের তো বললামই ফার্স্টে, আর উষু তারও আছে, এটা তো সবাই দেখে যেটা। আচ্ছা আচ্ছা, যেটা ওই টাকা পয়সা হ্যাঁ উঠানো, চাঁদা সেটা, তোলা, সো যেটা ওটা তো মেইন পেশা, ঠিক আছে, এটা আচ্ছা, তো হচ্ছে জাস্ট অপশনাল, হ্যাঁ নিজের ওরকম শারীরিক চাহিদার জন্য। শারীরিক চাহিদা, শারীরিক চাহিদা তো একজনের সাথে হইতো শারীরিক চাহিদা হলে হ্যাঁ অবশ্যই সেটাই। একজনের একজনের সাথে ফিল আপ হ্যাঁ হতো, কিন্তু সেটাই, কেন যেন তোমাদের একজনের সাথে রিলেশন করে হয় না, তোমরা একের অধিক, এবং একটা শেষ আর একটা শুরু, একটা শেষ আর একটা শুরু, কেন? এটা ভুল কথা, অনেকে তো একজনকে নিয়ে আসে, আমি দেখিনি এখনো। আমি তো দেখছি, তুমি কয়জনকে নিয়ে আসো? আমি কাউকে নিয়ে নিয়ে কে আসে। মানে হ্যাঁ চেঞ্জ, মানে আজকে সেভেন আপ, কালকে পেপসি, পরের দিন আরসি, না তারপর কোকা কোলা। ওরকম কোনো সম্পর্ক করা হচ্ছে কি, ছেলেদেরকে বিশ্বাস করি না, অনেক বিশ্বাস করছি এই কারণে এখন করি না। আসলে কি জানো, ছেলেরা কিন্তু ভালো, ছেলেরা কিন্তু ভালো এখন ধরো যে তুমি পছন্দ করো হচ্ছে নায়ক শাহরুখ খান, না সাকিব খান, সেরকম না, চাকচিক্য দেখো, কিন্তু আসলে আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমার চয়েসটা থাকে কিন্তু অবশ্যই অবভিয়াসলি সুন্দরের প্রতি, এখন সুন্দর কিন্তু মাকাল ফলের মতো, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। আমি যাকে চাবো সে কিন্তু আমাকে চাইবে না, সে অন্য কাউকে চাইবে, সে যাকে চাইবে সে কিন্তু অন্য কাউকে চাইবে। ইয়েস, এটা এই তো জন্যই সিম্পল, এটা তো হচ্ছে একটা নর্মাল জিনিস, এটা সবাই তো জানে এই জন্যই জিনিসটা। কিন্তু মানুষ কষ্ট পায়, তাই না? আর হ্যাঁ এই কষ্টটা না পাইলে ভালো থাকার মর্যাদাটা থাকে না। সেটা সো রাত যদি না হতো, দিনের এত কদর হতো না, আর দিন যদি না আসতো, তাহলে রাতের এত মর্যাদা হতো না। সো দুঃখ দুঃখ কষ্ট নিয়ে, সুখ নিয়েই কিন্তু আমাদের জীবন। আচ্ছা, বুঝছো, জীবনটা যে এইভাবে সাজাইছো, কখনো কি বাবা মার সাথে দেখা সাক্ষাৎ? না আমি যাই না আমার বাসায় কখন, কেন যাওয়া হয় নাই,
আমার ফ্যামিলি মানবে না আমাকে কখনো, এটাই কখনো কখনো মেনে নিবে না। না। ফ্যামিলি কি ফোন টোন করে, ফোন করে, আম্মু ফোন করে, কিন্তু কথা হয় মাঝে মাঝে, কি বলে আম্মু? এমনিতেই জিজ্ঞেস করে কি করি করি সে করি এগুলাই। কখনো কি মনে পড়ে না যে আম্মুর কাছে যাই ডানা মেলে পাখি? আমি লকডাউনে যাচ্ছিলাম কিন্তু গেলাম না তো। আচ্ছা, এই যে লকডাউন, অনেক সুন্দর কথা বলছো। এই যে লকডাউন, হ্যাঁ লকডাউনের কথা যদি মনে হলো, এই লকডাউনে একাকিত্ব জীবন ভালো নাকি দুইজন একটা সঙ্গে আমি থাকা? সব থেকে আমার কমিউনিটির লোকের সাথে মিশতে পছন্দ করি, কারণ আমাদের সঙ্গী হিসেবে আমাদের লোকে আমাদের মন বুঝবে, স্বর্ণ কিন্তু বুঝবে না, অনেকেই তো বুঝে জীবন জগন সব দিয়ে দেয়। বল এটা তো মুখের কথা। আমি বললাম যে আমি বুঝছি, তাহলে কি প্রেম হবে? না এটা তো মুখের কথা, হ্যাঁ মুখের কথা, মনের কথা কেমন থেকে বললাম, তাহলে তো হবে। না ওরকম লোক তো পাই নাই, কোনো ছেলে দেখিনি এরকম যে হয় এরকম কোনো কিছু। দর্শক, ওই রকম ছেলে ওই রকম মনের মানুষ আপনারা যদি হয়ে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই বুসরাপুকে, নাই, অবশ্যই বুসরাপুকে ফোন করবেন, বুসরাপুর সাথে থাকবেন। আচ্ছা বুসরাপু, দর্শকরা দেশ এবং দেশের বাইরে, বিশেষ করে প্রবাসী ভাইরা অনেক অনেক ভিডিও দেখে আমাদের, এই ভিডিওগুলো প্রবাসী ভাইদের জন্য কি বলো তুমি? আমি অনেক লাভ করি এদেরকে, অনেক লাভ করি, কারণ আমি ওদেরকে বিশ্বাস করি, অনেক কষ্ট করে এরাও, তারপরে এদের আমাদের, এরা আমাদের অনেক হেল্প করে অনেক দিক থেকে, আমি কারা দেখছি প্রবাসীরা। আচ্ছা প্রবাসী ভাইরা, হ্যাঁ সম্মান। আচ্ছা প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলো। আমি ফার্স্ট, আমি ফার্স্ট রিলেশনের মানে মন থেকে রিলেশন করছি একটা, ওইটা তো ছিল না না বোঝার মতো, ক্লাস যখন বললাম ট্যুর কথা, ফার্স্ট রিলেশন করছি যখন একটা প্রবাসী ছেলের সাথেই করছি, সো প্রবাসী হচ্ছে ছেলের হ্যাঁ সাথে, তো বুঝি নাই, সো ওকে আমি এখনো বিশ্বাস করি, আজকে মেসেজ করছে, কিন্তু ওর সাথে ওরকম কোনো সম্পর্ক হবে না আর, কিন্তু ফ্রেন্ডলি কথা হয় প্রতিদিনই। তাহলে কি প্রবাসী ভাইদের জন্য হুম একটা ব্লাইন্ড কিস দিয়ে দাও? সরি কিছু দিতে পারবো না, ব্লাইন্ড? হ্যাঁ যেটাই হোক থাকে। প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আছেন, এটা কিন্তু ক্যামেরায় দিচ্ছে না, ক্যামেরার পিছনে আপনারা আসলে অবশ্যই দেবে আপনাদের জন্যই আমাদের এই নতুন নতুন পর্বগুলো। প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে আমাদের সাথে থাকবেন। আচ্ছা বুসরা, জীবনের গল্প কিন্তু আমরা শুরু করছি, এখন শেষ করব, অনেক সময় হয়ে গেছে, আমরা আর বেশিক্ষণ থাকবো না, প্রিয় দর্শক আমাদের সাথেই থাকবেন। বুসরা, এখন তুমি মানে কোন পেশাটা বেশি করতেছো? এই লকডাউনে তো তোমাদের চাঁদা সুদা নেই, কিন্তু এই যে খ্যাপ মারার কাজটা, ভিডিও কলে কথা বলছি। ভিডিও কলে, ভিডিও